এই যে পুরো পরিবার আমার, এই দেখো। আর পুচকিকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পুচকি দেখো, পুচকি তো ভীষণ মজা। এই যে ওই দেখো, এখানে কেমন লাগছে? প্রচুর আনন্দ লাগছে বন্ধুরা। সবাইকে বল আসতে। প্রচুর ভালো লাগছে বন্ধুরা। ধার থেকে ঘুরে আসা হয়ে গেছে, 9:15 বাজে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সকাল সকাল চলে গেছিলাম সমুদ্রের ধারে, একটু চা খেয়ে আসলাম, একটু হাওয়া খেয়ে আসলাম, দু চারটে ভিডিও করে আসলাম। এখন যাব আমাদের সকালের টিফিন খেতে। আমরা এখন রুমের দিকে যাচ্ছি সকালের টিফিন। আজকে কী দেয় দেখি, জানি না। আজকেও সেম সকাল দুপুর আর রাত, রাত্রেবেলা তো আজকে আমরা রওনা দিচ্ছি, খাওয়া দাওয়া করে রাতে রওনা দেবো। তো দেখা যাক সকালে দুপুরে রাতে কি আজকে মেনুতে থাকে, সকালের টিফিনে কি থাকে, চলো দেখছি গিয়ে কী দেয়। ও হাঁপিয়ে গেছি জাস্ট। তো চলো, আজকে সকালে টিফিনে আছে ডাল পুরি আর ছোলার ডাল। ডাল পুরি আর ছোলার ডাল আমাকে একটা দিয়েছে, দেবে মানে শেষ হয়ে গেছে তো তাই একটা দিয়েছে। এই দেখো ডাল পুরি, ডাল পুরি আর তার সাথে হচ্ছে ছোলার ডাল। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আবার নিয়ে নিলাম দুটো, ওই দেখো গরম গরম, এগুলো একদম গরম। প্রথমে একটা দিয়েছে, আবার দুটো নিলাম, আরও দুটো নেব। বন্ধুরা এবারে কিন্তু ভীষণ এনজয় করছি দ্বীপ, মানে দীঘা। এই দেখো, এই যে পুরো পরিবার আমার, এই দেখো। আর পুচকিকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পুচকি দেখো, পুচকি তো ভীষণ মজা। এই যে ওই দেখো, এই দেখো পুচকি ভয় নেই কোনো। দেখো দেখো দেখো, ও বাবা ওকে সামলাতে পারছে না, এমন করছে আজকে। আর এই দেখো তোমার দাদা ভাই, ভীষণ মজা হচ্ছে। তার মধ্যে বৃষ্টিও মনে হচ্ছে নামবে। এখানে কেমন লাগছে? সবাইকে বল আসতে। বন্ধুরা খুব ভালো লাগছে, দেখো পুচকির ভয় দেখেছে, ভয় আছে। দেখো দেখো দেখো, দূর দূরান্ত দেখেছো লোকজন, দেখো কত। এখন বাজে 12:58, দারুণ মজা হচ্ছে। দেখো দাঁড়া আসো, এখন একলা কিছু না, হেভি লাগছে, হেভি লাগছে। আজকে লাস্ট দিন, তাই ভালো মতো স্নান করে নিচ্ছি গো আজকে। দেখো না না, আবার আসবো সামনের বছর, আবার সামনের বছর। কত ফড়ি উঠছে কিন্তু দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে। এই যে এখন ভাটা চলে এসে, দেখো জল কোথায় চলে গেছে, দেখেছো ভাটা চলে এসছে না, জল কোথায় চলে গেছে ওই দেখো। আর এখন যাচ্ছি আমরা রুমে, স্নান করেছে দেখো ভিজাগা। এখন যাচ্ছি রুমে, স্নান এখানে হয়ে গেছে। আর একটু ভালো করে ঘরে গিয়ে স্নান করতে হবে, পুরো বালিতে কিচকিচ করছে। স্নান করে যাবো খেতে, চান করে কিন্তু প্রচুর মজা পেলাম। চাবি হারিয়ে ফেলেছে, তোমাদের সোলা নিদি হয়েছে জানো, ঘরের চাবি হারিয়ে গেছে। কোথায় ফেলে দিয়েছে ভগবান জানে, এখন এখানে কোথায় ফেলে দিয়েছি। এখন চাবি খুঁজতে খুঁজতে যেতে হবে, চাবি হারিয়ে গেছে, জানি না কোথায় পড়ে গেছে। আমি যদি জানতাম হাতের থেকে চাবি ফেলে দেবে, তাহলে আমি চাবিটা আমার হাতেই রাখতাম। কি করে পড়ে গেল চাবিটা ঘরে বুঝতে পারলাম না। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন দুপুরে লাঞ্চ করতে যাব, তো
বেলা হয়ে গেছে, আজকে 2:28 হয়ে গেছে কি, স্নান করতে করতে লাস্ট দিন, মানে লাস্টের খাওয়া দাওয়া তো আজকে। তো আজকের মেনুতে কি আছে দুপুরবেলা তোমাদের গিয়ে দেখাবো। দেখলাম অনেক লোক ওইখানে খেতে বসেছে, আজকে আমাদের দেরি হয়ে গেছে, স্নান করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। চলো খেতে যাই, তখনই দেখতে পারবে কি আজকে মেনুতে আছে। এখন রাখছি, গলা ভেঙে গেছে। চলে আসলাম লাঞ্চে, দেখা যাক কি আছে আজকে। উলসাগের ঘাট ইলিশ মাছের মাথা দিয়ে না, এখানে আছে ইলিশ মাছের তেল বেগুন দিয়ে ইলিশ মাছের তেল বেগুন দিয়ে চচ্চড়ি। এখানে আছে মুসুর ডাল মাছের মাথা দিয়ে, যাই তাই আবার মাছের মাথা দিয়ে হবে ডাল। এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি, এইটাও মাছের মাথা দিয়ে আছে। তো চলো খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে, আজকে অনেক স্নান করে খিদে পেয়ে গেছে, খেয়ে নিই আগে, ঠিক আছে। দারুণ হয়েছে ইলিশ মাছের তেলের চচ্চড়ি, মাছের তেল প্রচুর ভালো খায় তোমরা জানো, এই মাছের তেলটা নিয়ে ফেললাম। ব্যাস আর দিতে হবে না, দিতে হবে না, পুরো খিচুড়ি পুরো গেল ইলিশ মাছ, ইলিশ সর্ষে দিয়ে ইলিশ দিয়ে করা হয়েছে, ইলিশটা তেল আছে। তো বন্ধুরা সবার লাস্টে আছে চাটনি, যেটা আমার রেগুলার পাতে থাকে, আর সবার লাস্টে চাটনি আর পাঁপড়। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, রুমে চলে আসলাম, আর এখন জামা কাপড়গুলো গুছাবো, কারণ রাতে 9টার মধ্যে খাওয়া দাওয়া করে এরা বলেছে বাসে তুলে দেবে, মানে 9টার সময় খাওয়া দাওয়া করবে, 11টার মধ্যে বাসে তুলবে। তো জামা কাপড়গুলো সব ছিটি ছিটি রয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়ার কি কি দিয়েছে তোমরা দেখেছো তাও বলে দিচ্ছি, অত লোকের মতো তো অত বলা যায় না। মুগের ডাল ছিল, মাছের তেল ছিল, মাছের তেলের চচ্চড়ি আর বেগুন দিয়ে চচ্চড়ি করেছিল, পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি ছিল, সব সবজি দিয়ে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি ছিল, আর ইলিশ সর্ষে দিয়ে রান্না, মানে ইলিশ সর্ষে ছিল। ইলিশ মাছটা প্রচুর ভালো ছিল, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ভলিউম মানে চেঞ্জ হয়ে গেছে। তো চলো এখন একটু জামা কাপড়টা গুছিয়ে নিই, গুছিয়ে একটু শুয়ে তারপরে বিকেলবেলা যাবো সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে ঘুরে এসে খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়বো। রাতের খাবারে কি দেবে জানি না, মুখ পুরো কালো হয়ে গেছে, এত স্নান করেছি পুরো কালো হয়ে গেছে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে, এখন রাখছি। তো বন্ধুরা ঘোরা কমপ্লিট, আর এবারে যাচ্ছি হচ্ছে রাতের খাওয়া দাওয়া করতে, কারণ 9টার মধ্যে খাওয়া দাওয়া সারতে বলেছে, যেহেতু আজকে রওনা দেবো, আর আজকে রওনা দেবো তো আজকে ভালো লাগছে না মনটা, যেহেতু এই কদিন এখানে কাটালাম, যেতে তো হবেই। খাওয়া দাওয়া সেরে অর্ধেক জামা কাপড় কি পুরো জামা কাপড় গুছানো হয়ে গেছে, ভিজা কটা জামা কাপড় রয়েছে, তো ওই জামা কাপড়গুলো আর কি, ওই জামা কাপড়গুলো আর কি গুছগাছ করতে হবে, ওগুলো ভেজা তো ওগুলোতে রেখে দিয়েছি, ওগুলো এখন খাওয়া দাওয়া করে তারপরে যা যা আছে সব গুছগাছ করে নিতে হবে। তো চলো দেখা যাক রাত্রেবেলা খাওয়ারে কি আছে, মানে কি দেবে রাত্রেবেলা আর কি, মেনুতে কি আছে। লাস্ট ভিডিও আজকে লাস্ট, পড়ে গেল গরম গরম ভাত আর পেঁয়াজের ডাল। আজকে যেহেতু বাড়ি থেকে রান্না দেবো তো আজকে কিন্তু বেশি মানে উল্টো পাল্টা খাবো না, আজকে একেবারে প্লেন ভাবে খাওয়া। দেখা যাক ডালের সঙ্গে কি দেবে। আর এবারে পড়ে গেল আলু মাখা গরম ভাতের সঙ্গে, ভাতটাও গরম ডালটাও গরম, জাস্ট সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিল, কারণ বাসে উঠবে। এখানে রান্না চলছে, চলো খেয়ে নিই। এই তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল, পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে। মাছের ঝোল পড়ে গেল, কাতলা মাছ ঝোল, ব্যাস খাওয়া দাওয়া আজকে। রান্না বান্না পুরো হালকা হচ্ছে, যেহেতু আজকে বাসে উঠবো তো যাওয়ার সময় বেশি কিছু খাওয়া দাওয়া আজকে হয়নি, এদিকে খাওয়া হয়ে গেল, ওরা গুজগাছ করবে সব বাসে তোলার জন্য, আসবো আসবো আসা হয়ে গেল, যাওয়াও ব্যাস আসবো আসবো, ওটাই আনন্দটা ভালো ছিল।